দর্শক এখন যখন রেকর্ড করছি ঠিক ঘড়িতে সন্ধ্যা 7:30 প্রচুর জ্যাম কলাবাগানের এই রাস্তায় আমি একদম কলাবাগানের সাথে পাশে যে ধানমন্ডি মাঠ দেখেন সুন্দর মাঠ কিন্তু এই যে চওড়া সড়কটা কিছুদিন আগে সুন্দরভাবে বানানো হয়েছে পথচারীদের হাঁটা চলার জন্য যেহেতু প্রচুর সেখানে জ্যাম থাকে পথচারীদের সুবিধার জন্য দেখেন অনেকদিন থেকে দেখছি এই যে বাসগুলো এখানে পড়ে আছে এটা কি থাকতে পারে এটা কি সিটি কর্পোরেশন কি দেখার দায়িত্ব না দেখেন এখানে একটা বঙ্গবন্ধু স্মৃতিসৌধ ঠিক তার আগে দেখেন এই যে একদম মাঝখানে গর্তটা দেখেন বঙ্গবন্ধু স্মৃতিসৌধ দেখছেন দেখেন এই যে দেখেন তার আশেপাশের পরিবেশ দেখেন আর এখানে একটা যাত্রী ছাউনি আছে দেখেন যাত্রী ছাউনির অবস্থাটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কি অবস্থা এই যে দেখতে পাচ্ছেন এই যে যাত্রী ছাউনির পিছনেই আমরা দেখতে পাচ্ছি একজনকে এই আপনি কি করেন এখানে হ্যালো হ্যালো কি করেন আপনি এই যে সে মনোযোগ হয়ে তাকিয়ে আছে দেখেন এই যে যাত্রী ছাউনি ঢাকা শহরের এরকম একটি প্রধান জায়গায় এরকম যাত্রী ছাউনি থাকতে পারে দেখেন এই যে দেখাচ্ছি পেছনটা পেছনের এই যে দৃশ্য এই আপনি কি করেন কি করেন হ্যাঁ বই বসে আছে দেখেন দর্শক দেখেন আর তারপরে আরও ভয়ঙ্কর দৃশ্য একটু দেখব আমার সাথে থাকেন দেখেন এই যে আমরা শহর বানাই আশেপাশে লক্ষ লক্ষ টাকা খরচ করি তার অবস্থাটা দেখেন দেখেন দৃশ্য দেখেন আর একজন দেখেন বেয়ে বেয়ে নামছে এই এগুলি কি কোথা থেকে সংগ্রহ করা হয়েছে কিসের এগুলি হ্যাঁ ভিতর থেকে কি এভাবে ইয়ে পাঁচিল টপকায় কেন এইগুলি দিয়ে কি হবে এগুলি দিয়ে ফুটপাতের উপর আবার দেখেন একটা রিক্সা উঠে আছে দেখেন অবস্থা এই যে গেটের সঙ্গে দেখেন এই হচ্ছে আমাদের নগরী এই হলো দৃশ্য দেখেন এই শীতের মধ্যে ফুটপাতে আবার শোয়ার ব্যবস্থাও আছে দর্শক দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দর্শক দেখেন একেবারে কলাবাগান মাঠের এই হলো এই জন্য দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছে দর্শক আরো ভয়ঙ্কর দৃশ্য দেখবেন যে কি ধরনের অগোচ্ছল এবং অপরিকল্পিত একটা পরিবেশের মধ্যে আমরা থাকি দেখেন অবশ্য দেখেন এই যে পার্কটা দেখেন দেখতে পাচ্ছেন এটা নতুন নির্মিত হয়েছে অনেকদিন বন্ধ ছিল এই পার্কটা এটা বাচ্চাদের খেলাধুলার জন্য সুবিধা হয়েছে এটা সত্য কথা কিন্তু আশেপাশের পরিবেশটা যদি এরকম হয় এবং এটা কি ব্যবসায়িক কারণে এটাকে এত সুন্দর করে রাখা হলো কি না জানি না কিন্তু তার বাইরে যে ফুটপাতের যে চেহারাগুলো এটা খুবই দুঃখজনক এবং দেখেছেন যদি ঢাকা শহরের একেবারে ধানমন্ডির কেন্দ্রস্থলে আমি এগিয়ে যাচ্ছি কিন্তু সামনে 32 নম্বর এবং এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গার যদি এই চিত্র হয় দেখেন দেখেন অবস্থা দর্শক আমি কিন্তু একেবারেই মানে বলতে গেলে লাইভের মতন করেই আমি রেকর্ড করছি হাঁটতে হাঁটতে আমি যা দেখছি একটু পরেই দেখেন একেবারে 32 নম্বর যত কাছে কাছে যাচ্ছি আমরা 32 নম্বরের কাছাকাছি করছি দেখবেন যে কী পরিমাণ একেবারেই এই যে সুন্দর ফুটপাত ফুটপাতের পরে দেখেন ময়লা দেখেন স্তূপ এবং প্রচণ্ড দুর্গন্ধ এখানে এটা একটা আধুনিক সিটির এই চেহারা হতে পারে দেখেন ময়লার যে
ভ্যানগুলো কীভাবে দাঁড়িয়ে আছে দেখেন, সবাই দেখেন এই যে দেখেন সবাই নাক বন্ধ করে হাঁটাচলা করছে, মানে এত দুর্গন্ধ, এই হলো অবস্থা দেখছেন দেখেন অবস্থা। এই যে দেখেন একেবারে রাস্তার সাথে আমি দেখাই আপনাদেরকে, এই হলো রাস্তা ধানমন্ডি মাঠ পেছনে, এই দেখেন ওপেন উন্মুক্ত ভাবে এই ময়লাগুলো সংগ্রহ করা হচ্ছে, এখানে রাখা হচ্ছে এবং এখানে প্রচণ্ড দুর্গন্ধ দেখলে বুঝতে পারবেন দর্শক। এই হলো অবস্থা দর্শক, এই হচ্ছে আমাদের নগরী দেখেন। একটু পরেই কিন্তু ধানমন্ডি 32 নম্বর, অথচ দেখেন পুরো রাস্তার মেইন রোডের উপরে কী পরিমাণ ময়লাগুলো স্তূপ হয়ে আছে দেখেন, তার সাথেই দেখেন এই যে রাস্তা, এই যে লোক চলাচল করছে দেখেন অবস্থা, এটা কোনো স্বাভাবিক হতে পারে দেখেন। অথচ এই জায়গাটার উন্নয়নে কিন্তু কোনো পদক্ষেপ নেই, চলছে দিনের পর দিন এইভাবেই চলছে। এই হচ্ছে আমাদের ঢাকা নগরী, সম্প্রতি এক পরিসংখ্যানে দেখেছেন যে দূষণে ঢাকা নগর বায়ু দূষণে অবশ্য শীর্ষে অবস্থান করছে দেখেন। সবাই মাস্ক এবং নাকে দিয়ে আছে, একটাই কারণ দুর্গন্ধ থেকে বাঁচার জন্য দেখেন। বিস্তৃত জায়গায় যত এই এলাকার ধানমন্ডিয়া এবং কলাবাগানের সমস্ত ময়লাগুলো এখানে স্তূপ করা হচ্ছে, তারপর হয়তো গভীর রাতে এই ট্রলিগুলো যাবে। কিন্তু আমার কথা হলো যে এইরকম যান চলাচলের মধ্যে এইভাবে ময়লাগুলো স্তূপ করা কতখানি যুক্তিসঙ্গত, এই ব্যাপারে কি নগর কর্তৃপক্ষ নজর দেবে কি না সেটা এখন একটা বড় প্রশ্ন দেখেন দর্শক। দেখেন আমি দেখাই দেখেন, এখান থেকে একটা রোড চলে গেছে মানুষজনের যাতায়াতের জন্য, তারা লেকের মধ্যে চলে যায় ঠিক তার গোড়া দিয়ে, এই হলো দৃশ্য। আমার কথা হলো যে এই প্রধান এই একটি জায়গা ঢাকা শহরের কেন্দ্রস্থলে যদি এই রকম একটি পরিস্থিতি থাকে তাহলে সারা ঢাকা শহরের অবস্থাটা কি আপনারা একটু অনুমান করেন দর্শক। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।